গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি ছেলে মেয়েকে স্কুল কোচিং দিয়ে নিয়ে। এই যে মেয়ে এলো, থ্যাংক ইউ। এই ছেলে একটু ঠান্ডা জল দিলে, একটু ঠান্ডা জল খাবো, আর কি খাবো। আর এই দেখুন, আইব্রো করতে গেছিলাম পার্লারে, এতদিন পর ফাইনালি সময় হলো, মেয়ে নিয়ে বেরোলো, তো গেলাম। একটু ঠান্ডা দিই, ঠান্ডা দিলে আরাম লাগবে না? ওনার হাত খুব ভালো দরকার করে, তাই একটু ঠান্ডা দিলে। আজকে প্রচুর গরম, মানে গরমে জ্বলে পুড়ে যাচ্ছে একদম শরীর, আর আমি দাঁড়াতে পারছি না। বেরিয়েছি মোটামুটি 6:30টার সময়, আর ঢুকলাম এখন ঘড়িতে মনে 9:30। হ্যাঁ, 9:30 বাজে না? মানে পায়ে ব্যথা কমেছে মা? কিন্তু চা খাবো, 9টা বাজে, যাই কিন্তু ভাতে চাল দিয়েছে আজকে, আর পরোটা করার মতো যদি সম্ভব হয় তাহলে যাব। আর এই দেখুন, আমার মেয়েও রেডি হয়ে গেছে, ও আর আমি একটু বেরোবো। আর এই ছেলে ছোটকে এখন খাচ্ছে কি, চায় ডুবি বিস্কুট কি খাচ্ছি বাবু? ও খাচ্ছে এখন চা দিয়ে বিস্কুট খাচ্ছে। এসে আবার ওদেরকে কোচিনে নিয়ে যাব, স্যারের কাছে পড়তে, টিউশন নিয়ে যাবো। তো এখন মেয়ে আর আমি বেরিয়ে আছি। নাই দেখুন, আমি বিস্কুট দিয়ে কী হয়, বিস্কুটের ছাতু না, আমি কেমন খাবো না? তো আমাকে খুব সাদা সাদি করে নিজেই খাচ্ছে। ওদের এসে দুধ দিতে হবে, কিছু খাইনি তো, ওদের খাই দাইয়ে নেবো, নাহলে একটু ম্যাগি নিয়ে চলে আসবো, ওরা খেয়ে নেবে। তাহলে চলুন একটু ঘুরে আসি। ফাইনালি বন্ধুরা, চলে এলাম পার্লারে। এবারে মনে হচ্ছে ভুরুটা পরিষ্কার হবে। আর এই দেখুন, রান্না করেছি সকালবেলায়, ব্রেকফাস্ট করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। করেছিলাম না, এটা ব্রেকফাস্ট না, দেখেছেন, ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম। আজকে না কিছু খেতে ভালো লাগছে না, মাছও খেতে ভালো লাগছে না, ফুলকপি আলু পেঁয়াজের পোস্ত করেছিলাম। আর এই দেখুন সকালে, এটা কিন্তু ব্রেকফাস্ট, ঠিক আছে, সব কেটে কুটে নিয়ে এবার ব্রেকফাস্টটা করছি। এই দেখুন, এই পাতাটাকে আমি নিজেই খেয়ে নিলাম, কারণ এটা হচ্ছে কারি পাতা। সকাল সকাল যদি কারি পাতা কটা খান না, মোটামুটি স্কিন আর চুলের জন্য খুবই ভালো, মানে রান্না করতে করতে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারও হয়ে গেল। আর তাতেই কটা পাতা ছিঁড়ে আবার দিয়ে দিলাম। আমি করছিলাম উপমা, সুজির উপমা, তো তার মধ্যে কটা দিয়ে দিলাম আর কটা আমার পেটে দিয়ে দিলাম, যাতে চুলটাও ভালো থাকে আর স্কিনটাও ভালো থাকে। ওই আর কি, এই করতে করতেই হবে। যদি ভাবি যে আলাদা করে নিজের জন্য ওই পাতা ছিঁড়ে খাবো, তাহলে আর আমাদের নিজেদের কোনো কেয়ার করা হবে না। তবে যখন কোনো রূপচর্চা দেখি তখন মনে হয় যেন করি, ওই ততক্ষণ পর্যন্তই। তার জন্য আমাদের যা করতে হবে কিচেনেই করতে হবে। আর এই দেখুন, করে নিচ্ছি সুজি, অলরেডি বাচ্চাদের খিদে পেয়ে গেছে। আর যেহেতু আমি সকালবেলা একটুখানি ভয়েস দিচ্ছি না, একটু বারবার হাই উঠছি, তো যাই হোক বাদিন ওসব কথা। আর এই দেখুন, আমি বারবার ওই সুজিটা দিয়ে দিচ্ছি, একটু দেবো, আবার দেবো, কি দেবো না, কতটা করবো, বেড়ে যায়। যেহেতু বেশি এটা করতে চাইছি না, আমার গরমকাল থাকে না রাখলে, তো ওই জন্য সকাল মোটামুটি 9:30 বাজে, একটুখানি এখনও যেহেতু স্কুল ছে, হ্যাঁ মেয়ে স্কুলে যাবে না, মেয়ে স্কুলে যাবে না, তো ওই জন্যই 9:30 বাজে আমি করে নিচ্ছি। মেয়ে যায়নি, কারণ মেয়েটার, বললাম না যে আগের দিন বৃষ্টি হলো আর মেয়েটার পা কেটে গেছে, আর পাটা এতটাই কেটেছে, মানে কাটার থেকে বেশি, বেশ গর্তটা হয়ে গেছে ডিপ, আর বেশ যন্ত্রণা করছে, যার জন্য স্কুল বেচারা যেতে পারলো না। আর আমি দেখুন ভাত আর ডাল ভিজিয়ে নিয়েছি, চাল আর ডাল, তো ভাত বসিয়ে দিলাম, আর এই সঙ্গে আলু ফুলকপি পোস্ত, যেটা আপনার দেখালাম ওটাই একবার দেখিয়ে দিচ্ছি, কারণ রান্না করতে করতে কথা বললাম না, মেয়ে একটুখানি গান শুনছিলো, ও না সকালে গান শুনতে ভালো লাগছে। এই দেখুন, আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ উপমাতে, আমরা না হলুদ ছাড়া কিছু খাই না, ছোটো থেকেই দেখে এসেছি, মা বলে নাকি হলুদ ছাড়া আমাদের রান্না খেতে নেই, তো যাই হোক যাই করি, তো হলুদ দিই, কিন্তু হলুদ দেখতেও ভালো লাগে, রঙটাও সুন্দর আসে, আর নিয়মটাও পালন হয়ে যায়। ওই আর কি, একই সঙ্গে দুটো কাজ, রান্নাবান্না করছি। এক একই নুন হলুদ চিনি, একটু বেশি পরিমাণ চিনি দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি না খেতে ভালো লাগে, আমরা না একটু মিষ্টি খেয়ে অভ্যস্ত, তো মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো একদম যে ঝাল করলাম তাহলে আর এই বাপরে বাপ, এই যে লঙ্কাটা দেখালাম গেছে শুকিয়ে, কিন্তু এতটা পরিমাণে ঝাল না, প্রচুর ঝাল। আমি আবার দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যদি ঝাল না হয়, সুজি যেহেতু বেড়ে যায়, পরে যদি ঝাল না হয়, দুটো লঙ্কা দিয়েছি। ওরে বাবা, লঙ্কাগুলো চিবোতে পারিনি, যেমন দিয়েছি তেমনি ফেলেছি, মানে জাস্ট পাত থেকে তুলে তুলে ফেলে দিয়েছি, প্রচুর ঝাল, মানে প্রচুর ঝাল, মুখে দিলে না উয়া করতে করতে একদম গলা শুকিয়ে যাবে। তো আমি রান্না করছি, আর তার মধ্যে দেখুন একটা কৌটোর মধ্যে একটুখানি গোলমরিচ আছে, তো আমি একটু সব রান্নাতে গোলমরিচ দিই, আমি অল্প করে গোলমরিচ নিয়েও এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে সকালে ব্রেকফাস্টও তো কমপ্লিট হলো, ব্রেকফাস্টটা নাবিয়ে নেবো, একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেবো, এখনও জল ঢালিনি, এবার একটু ভাজা হয়ে গেলে জল ঢালবো, এটা নাবিয়ে নেবো। তারপরে আজকে অনেকগুলো কাজ আছে বন্ধুরা, স্কুলে যাব ছেলের বই আনতে, আবার বিকেলে যাওয়ার আছে, একটু কিছু কেনাকাটি করতে, কারণ আমি দেখেছি কোনো যদি একটা কাজ নিয়ে আমি বেরোই না, সেখানে আর একটা কাজ কিন্তু করে আসা যায় না, কারণ দেখুন আমাদের একটু হাঁটা চলার অভ্যেস এতটাই কমে গেছে, ঘর থেকে বেরোই ও টোটো, যেই দেখতে পাবো টোটোতে উঠে পড়বো, এইটা রোজই হচ্ছে দেখছি, বেরোলেই টোটোতে উঠে পড়ি, আর তারপরে টোটোতে করে একটা গন্তব্যস্থলে, যেহেতু ভাড়াটা দিচ্ছি, গন্তব্যস্থলে না পৌঁছে একটু আগে নেমে পড়বো, এরকম যেন আর ইচ্ছে করে না, ভাবি বাবা ভাড়া দিয়েছি এত তাড়াতাড়ি নেমে পড়বো, এই জন্য নাবি না। আর এই দেখুন, বলতে বলতে আমাদের জল খাবারটা হয়ে গেলো, আর এই ফুলকপি পেঁয়াজটা বারবার
আপনাদের দেখাচ্ছি, দেখেছেন? পেঁয়াজ ফুলকপি আলু দিয়ে পোস্ত করব, আর এই পোস্তটা এবারে চাপিয়ে দেবো। আর এই দেখুন আলু ফুলকপির পোস্ত, ওই যদিও শীত নয়, খুব গরম, কিন্তু পোস্তটা খেতে খুবই ভালো লাগে। আর মিক্সির মধ্যে পোস্তটা আমার হয়ে গেছে, এবারে নাড়াচাড়া করে ওই যদিও দিলাম, এবার এটা নাড়াচাড়া করে নাবিয়ে নেবো। সকালের পোস্ত আর ডাল করলাম, আর কিছুই করবো না, মুসুর ডাল আর পোস্ত করলাম। বললাম না গরমকালে যেন কিছুই খেতে জীবের মধ্যে কোনো স্বাদ নেই, জীবটা যেন একেবারে মানে কি বলবো, কোনো কাজে দিচ্ছে না, জীবের কোনো টেস্ট পাচ্ছি না, শরীরেরও এনার্জি পাচ্ছি না, যে খাই বসে। ভাত দেখলে যেন মনে হচ্ছে দৌড়ে পালায়, কিন্তু কিছু করার নেই, দৌড়ে পালায় তো খেতেই হবে, কারণ ভাতটা খেলে শরীরটা একটু চলবে, নাহলে আর এত চলাচলি করতে পারবো না, বিছানায় পড়ে যাবো। তো ওই জন্য একটু খাওয়া দাওয়া করছি আর কি। খেতে কিচ্ছু ভালো লাগছে না, না মাছ ভালো লাগছে, একদিন মাছ খাচ্ছি তো পরের দিন মাছ ভালো লাগছে না, একদিন ডাল খাচ্ছি তো পরের দিন ডাল ভালো লাগছে না। আর এই দেখুন তাড়াহুড়ো করে রান্নাবান্না করেই বসার কিন্তু জো নেই, আমাদের কি আর বসার যাওয়া আছে, যার নাকি বাচ্চা কাচ্চা দুটো, আর ঘরে যখন দায় দায়িত্ব সমস্ত কিছু আমাদের মাথাতেই থাকে, না ভর্তি করলে ওরা ভর্তি হবে না, মনে হয় যেন এরকম আমাদের একটা মনে হয়, হয়তো সেটা হবে না, কেউ না কেউ কিছু না কিছু করেই দেবে, কিন্তু ওই যে বললাম দায়িত্বকে এড়াতে পারি না। ছেলেদিকে আমায় কিছুটা জিজ্ঞেস করছে, আমার ছেলে খুব ভয় পেয়ে গেছে, বইটা আনতে একটু দেরি হচ্ছে যে কারণে। আর দেখেছেন কি ঘুম থেকে উঠেছে, এত হাই ওঠে আমি জানি না, আপনার সাথে কথা বলতে বসলে। আর এই দেখুন বেরিয়ে পড়েছি, এই টোটো করে যাচ্ছি, প্রচণ্ড রোদ, আমি ভাবতে পারিনি ঘরে থেকে এতটা রোদ। চোখে একটা কালো চশমা দিয়ে দিয়েছি যাতে রোদটা আমাকে দেখতে না পায়, বা আমি রোদটাকে দেখতে না পাই, তো এ কারণেই আমি চোখে চশমাটা দিয়েছি। আর স্কুলের দেখুন কত স্কুল পরপর টানা স্কুল, ও যেখানে পড়ে বললাম না 100-150 মানে স্কুল আছে, খোঁজাখুঁজি করলে পেয়ে যাব। তো স্কুলের দিকে যাচ্ছি, অনেকটাই দূর, দুটো ওই যখন স্কুলে পৌঁছে গেলাম, আর এবারে বইয়ের জন্য বললাম, কিন্তু বই আজ কেউ পেলাম না। ভাত খেতে পারবি না আমি এসেছি বলে? ঠিক আছে, আর এই এলাম, যেখানেই যাচ্ছি রেগুলার যাচ্ছি, আর কোনো কাজ হচ্ছে না, না কাজ হচ্ছে আর চলে আসছি, জানি না কি হয়েছে কিছুদিন ধরে, সময়টা খুব খারাপ যাচ্ছে, ভুলে গেছি কী হবে সত্যি। তো এবার ফোন করে মনে করাতে পারছি, দেখুন মেয়ের পাটা কেটে গেছে, কালকে আমাদের এখানে বৃষ্টি হলো, স্কুল দিয়ে আসছিলো, আর তখন ওর মেয়ের পাটা কেটে গেছে। কিসে কেটেছে? ও কোনো এক গেটে বন্ধু বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসেছিল বৃষ্টির জন্য, তো কোনো এক গেটে কেটে গেছে, ইঞ্জেকশন দিতে হবে, আমি টিটেনাসটা আনতে ভুলে গেছি। আসলে এতটা চিন্তা মাথায় ছিল না, যার জন্য ভুলে গেছি, দেখা যাক কী হয়। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, ঘড়িতে ওই কটা, হ্যাঁ ঘড়িতে আড়িটা বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, এই স্কুল দিয়ে এলাম ছেলে, রোজই যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, এই হচ্ছে। যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে তারপর আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আর আমি এখন বেরিয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে, কিছু ছোটোখাটো একটু তো জিনিস কেনার আছে, তো সেগুলি কিনতে যাচ্ছি রেডি, একটু আইব্রোটা করতে যাওয়ার ইচ্ছে আছে, দেখি যদি সম্ভব হয় তাহলে যাব। আর এই দেখুন আমার মেয়েও রেডি হয়ে গেছে, ও আর আমি একটু বেরোবো, আর এই ছেলে ছোটকা এখন খাচ্ছে কি চায় ডুবি বিস্কুট, কি খাচ্ছি বাবু? ও খাচ্ছে এখন চা দিয়ে বিস্কুট খাচ্ছে, এসে আবার ওদেরকে কোচিনে নিয়ে যাবো, স্যারের কাছে পড়তে টিউশন নিয়ে যাবো। তো এখন মেয়ে আর আমি বেরিয়ে যাচ্ছি, নাই দেখুন আমি বিস্কুট দিয়ে কী হয়, বিস্কুটের ছাতু না, আমি খাবো না, আমি খাবো না। তো আমাকে খুব সাদা সাদি করে নিজেই খাচ্ছে, ওদের এসে দুধ দিতে হবে, কিছু খাইনি, তো ওদের খাই দাইয়ে নেবো, নাহলে একটু ম্যাগি নিয়ে চলে আসবো, ওরা খেয়ে নেবে। তাহলে চলুন একটু ঘুরে আসি, সিঁড়ি দিয়ে নেমে পড়েছি, আর এবারে আমরা যাচ্ছি ফ্ল্যাট থেকে নেবে, মেয়ে আগে গিয়ে দাঁড়িয়ে আছে, চল তাহলে যাই। অনেকদিন পর বেরোবো, তো বেরোনে সবাই যতই বেরোয়, সময় মতো না বেরোলে না হয় না, চল বাথরুম পরিষ্কার করে দেবে, রেখে দেবেন আর একটা ব্লিচিং পাউডার। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি, ছেলে মেয়েকে স্কুল কোচিং দিয়ে নিয়ে, এই যে মেয়ে এলো, থ্যাংক ইউ। এই ছেলে একটু ঠান্ডা ঠান্ডা জল দিলে, একটু ঠান্ডা জল খাবো, আর কি খাবো। আর এই দেখুন আইব্রো করতে গেছিলাম পার্লারে, এতদিন পর ফাইনালি সময় হলো, মেয়ে নিয়ে বেরোলো,
তো গেলাম একটু ঠান্ডা দিই, ঠান্ডা দিলে আরাম লাগে না, ওনার হাত খুব ভালো যার কাছে করে তাই একটু ঠান্ডা দিলাম। আজকে প্রচুর গরম, মানে গরমে জ্বলে পুড়ে যাচ্ছে একদম শরীর, আর আমি দাঁড়াতে পারছি না। বেরিয়েছি মোটামুটি 6:30টার সময় আর ঢুকলাম এখন ঘড়িতে মনে 9:30, হ্যাঁ 9:30টাই বাজছে না, মানে ঘড়িতে পুরো 9:30টা বাজে, মানে 6:30 থেকে 9:30টা রাস্তাতে ছিলাম, ছেলে মেয়েকে দিয়ে এলাম ওখানে, তারপরে দাঁড়িয়েছিলাম ওখানে একটু, তারপরে আবার ওদেরকে নিয়ে একদম 6:30 থেকে 9:30, তার মাঝখানে একবার এসে ঘরে ঘুরে গেলাম, ছেলে মেয়েরা ব্যাগ নিল, ছেলে ঘরে ছিল, তারপরে ছেলেকে নিয়ে কোচিনে দিয়ে এলাম। এই এক কোচিন জানেন তো, নিজেরা পড়াশোনা করেছি দূরে দূরে, আপনারা ছেলে মেয়েরাও দূরে দূরে হচ্ছে, আর প্রচণ্ড গরম আজকে, কালকে বৃষ্টি হয়ে যতটা আরাম হয়েছিল, মানে বিকেলবেলায় ঝড় বৃষ্টি হয়ে, আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকে প্রচণ্ড গরম, মানে এত গরম মনে হচ্ছে চাটু দিয়ে জলে ভাপ দিচ্ছে, প্রচুর গরম হাওড়াতে। আর যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা জল, একদম ডায়েট ঠান্ডাটা খাবো না, একটু মিশিয়ে খাবো, ঠান্ডা খেলে না আমরা আবার গলা ধরে যায়, যে কারণে ঠান্ডাটা মিশিয়ে আমি জলটা খাবো, একটু জল এনে দেন। আর ওই যে মেয়ে একটু চিপস দিয়ে দিচ্ছে, ছেলেমেয়েরা ছেলে খাচ্ছে আইসক্রিম, মেয়ে চিপস দিচ্ছে, ওদের দিকে একটু ঝেল ঝেল খাই আর কি, ওরাই দেয় আমি চাই না, প্লেনটা ভালো না রে বলো, বাবাকে চা দে, পায়ে ব্যথা কমেছে মা, আমি চা খাবো 9টা বাজে যাই, কিন্তু ভাতে চা দিয়েছে আজকে, আর পরোটা করার মতো আমার ক্ষমতা নেই, পারবো না, ওর ছেলে বায়না করছে, ছেলেকে বলছি তুই করে নে আজকে, ও পরোটা করে আমাদের খাওয়াবে, কারণ আমি আর পাচ্ছি না, তাহলেই হয়েছে, আমি ভাতে চা নিয়েছি আজ আর কাল, কালকে সবাই ঠান্ডা উপোস করছে আমাদের এখানে, তো আমি আনো না, ভালোই না, প্লেট চিপসটা ভালো লাগে, এই মশলা ফসলা ভালো লাগে, চার্জ করে আন না, ছোট ছোট পান্তগুলো এনেছিলাম ওটা খেয়েছি, খুব ভালো লাগছিলো খেতে, আর এবার চা খাবো তারপরে ভাত বসিয়ে দেবো, আর একটুখানি তরকারি আছে, একটুখানি আলু ভাজা করে নেবো, ডাল আছে, সকালে পোস্ত আছে, কাটা দিয়ে ধোকা কই দেখেছিস, ধোকা দিয়ে ভাত খেয়ে নিবি, আমার ছেলে সকালে ধোকা রেখেছে, ধোকা দিয়ে পরোটা খাবে, পরোটা খাবে কোচিন, আমার শরীরের ক্ষমতা নেই পরোটা করার, আমাকে মজাটা মেখে দেয় বড় হচ্ছে, তাহলে চলুন রান্না করি এবারে 9:30।